আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি সৌদি আরবে যারা জেইন কোম্পানির অথবা এসটিসি কোম্পানির এই যে এই ধরনের যে ওয়াইফাই গুলা যারা ব্যবহার করেন, এই রাউটার গুলো যারা ব্যবহার করেন তাদের জন্য এই ভিডিওটা। আশা করি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখেন, আপনি যদি এই ওয়াইফাইটা ব্যবহার করেন তাহলে আপনাকে হতে পারে 15 থেকে 20 হাজার 22 হাজার রিয়াল আপনি জরিমানা দিতে হবে। কেন দিতে হবে আমি ধীরে সুস্থে বলছি, ঠিক আছে? আমার কথায় যদি কোনো ভুল হয়, উচ্চারণ কোনো ভুল হয়, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন, আমার এক ফ্রেন্ড এই ওয়াইফাই জেন কোম্পানি থেকে 1 বছর আগে নিয়েছিল। সে 3 মাস ব্যবহার করছে। 3 মাস ব্যবহার করার পর সে অফিসিয়ালি বন্ধ না করে, সে কিন্তু 1 মাসের বিল না দিয়ে সে ওয়াইফাইটি বন্ধ করে রেখেছে। বন্ধ করে রেখে সে একদম নাকে তেল দিয়ে ঘুমাইছে। নাকে তেল দিয়ে ঘুমানোর পর 1 বছরের ভিতর তাকে SMS এর মাধ্যমে জানানো হয়েছে সে যেন এটাকে ডিসমিস করে বা এটাকে একটা পয়সালার ভিতরে যায়, অন্যথায় তার নামে মামলা হবে। মামলা তো হয়েই আছে, সেই মামলাটা তাকে বিপদে টানছে। 1 বছর শেষ, 1 বছর শেষ হওয়ার পর সে আফসার অ্যাকাউন্টে মেসেজ পাইলো। এর 1 বছর আগে কিন্তু অ্যাপসারে কোনো মেসেজ পায়নি, 1 বছর পর সে মেসেজ পাইলো। সে এই সফর মামনু মামলায় ই হয়েছে, আসামি হয়েছে। সেটা কেন? সেটা হলো লেনদেনের মামলা। এই জেন কোম্পানি তার নামে মামলা দিয়ে রাখছে, সে সফর মামনু মামলায় আসামি। এখন সে দেশে যেতে হলে জেন কোম্পানিকে 15 হাজার রিয়াল তাকে দিয়ে, তাদেরকে দিয়ে তারপরে এই দেশ ছাড়তে পারবে, অন্যথায় পারবে না। ঠিক আছে, এবার কি বুঝতে পারছেন? এই জেন কোম্পানি এরকম ধরনের এই ওয়াইফাই ব্যবহার করলে কি আপনি সুখে থাকতে পারবেন? হ্যাঁ, সুখে থাকতে পারবেন যদি আপনি জানেন। এটা আপনাকে আগে জানতে হবে। এবার আসি মূল সিস্টেমে, আপনি এই ওয়াইফাই কিভাবে ব্যবহার করবেন। এই ওয়াইফাইটি ব্যবহার করতে হলে আপনাকে সর্বপ্রথমে যে কোনো এজেন্ট আপনাকে এসে যে কোনো সময় আপনার দোকানপাটে বা বাসায় বা আপনাকে রাস্তাঘাটে দেখলে আপনাকে এই ওয়াইফাইটি অফার করবে, বলবে যে আপনি 2 বছর, আপনি ওয়াইফাইটি মাত্র 228 রিয়ালে প্রতি মাসে মাসে দিবেন, 228 রিয়াল আপনি 2 বছর ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, কিন্তু এই 2 বছরের ভিতরে কি হবে না হবে বা এই 2টা বছর আপনার সাথে কিরকম কন্ট্রাক্ট হবে এটা আপনাকে বলবে না, সম্পূর্ণ ডিটেলস বলবে না, কারণ বললে আপনি ভয় পাবেন। ঠিক আছে, তো দেখেন এই যে এই মাকিনাটা, এই ওয়াইফাই যে রাউটারটা, এই রাউটারটা কিন্তু আমরা বেসিক্যালি বাইরে থেকে কিনলে, অ্যামাজন বলেন বা কোনো দোকান বলেন অথবা কোনো নুন ই কমার্স বলেন, যে কোনো বাইরে থেকে কিনলে কিন্তু আমরা এই ওয়াইফাইটি সর্বনিম্ন 1100 থেকে 1300-1400 রিয়াল পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, আরো কম দামেরও হয়, ঠিক আছে, তবে এটার ভিতরে ক্যাটাগরি আছে, স্পিডের ভিতরে ক্যাটাগরি আছে। ঠিক আছে, তো জেইন কোম্পানি থেকে যদি আপনি এই ওয়াইফাইটি নেন বা এসটিসি থেকে যদি এই ওয়াইফাইটি নেন, এই ওয়াইফাইটির একটা কন্ট্রাক্ট ফর্ম হয় আপনার সাথে, আপনাকে সবকিছু ডিটেলস বলবে না এজেন্ট, আপনাকে কখনোই ডিটেলস বলবে না, আপনাকে শুধু বলবে যে 228 রিয়াল বা 300 রিয়াল আপনি যেই যেই পেমেন্টের ইটাই নেন, যে যে কোয়ালিটির পেমেন্টটাই নেন, আপনাকে বলবে যে আপনি যদি 228 রিয়ালের বিল পরিশোধ করতে চান তাহলে এটা আছে, 300 রিয়াল করলে এটা আছে। ঠিক আছে, তো আপনাকে প্রতি মাসে মাসে শুধু বিলটা পরিশোধ করতেই হবে, করলেই হবে, আপনি 2 বছর অনায়াসে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, আপনাকে শুধু এটাই বলবে। তো এখন আপনাকে এটা বলবে না যে আপনি 2 বছর ব্যবহার করতেই হবে বাধ্যতামূলক, অন্যথা আপনার জরিমানা আসবে। ঠিক আছে, আপনাকে এরকম ধরনের কিছুই বলবে না, কারণ আপনার আজকের দিন ভালো কালকে দিন খারাপ। আপনি একটা কোম্পানিতে ভালো আছেন, এই ওয়াইফাইটা ব্যবহার করতে পারতেছেন, কালকে আপনার কোম্পানিতে আপনার অবস্থান খারাপ হয়ে গেছে বা আপনি সেখান থেকে রিলিজ হয়ে গেছেন বা অন্য জায়গায় শিফট হয়ে গেছেন বা আপনার সমস্যা দেখা দিচ্ছে, আপনি ওয়াইফাইটা ব্যবহার করতে পারছেন না। এখন সেক্ষেত্রে কি করবেন, আপনি যে 2 বছর জন্য ওয়াইফাইটা নিলেন, 2-4 মাস চালিয়ে তারপরে কিন্তু এটা বন্ধ করে রাখলেন, অফিসিয়ালি ভাবে না, পার্সোনাল ভাবে বন্ধ করে রাখলেন, মানে আপনার ইচ্ছা মতো বন্ধ করে রাখলেন, চালাইলেন না, দেখলেন যে 1 মাসের বিল দেন নাই, পরে আপনার এই ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে, আপনি খুব নাকে তেল দিয়ে ঘুমাইলেন। তো এই ওয়াইফাইটা নেওয়ার সময় কিন্তু আপনাকে একটা বন্ড তৈরি হয়, সেটা হলো নাফিজের মাধ্যমে, মানে আপনার কোর্টের মাধ্যমে, আপনার একটা অনলাইনের মাধ্যমে একটা মামলা হয় আপনার নামে, আপনার নামে একটা সাধারণ ডায়েরির মামলা হয়। ঠিক আছে, সেই মামলাতে উল্লেখ করা থাকে যে আপনি জেন কোম্পানি থেকে বা এসটিসি কোম্পানি থেকে এই ওয়াইফাইটি নিয়েছেন, যে
দুই বছরের কন্ট্রাক্টে, এবং এই ওয়াইফাই এর দাম 1150 রিয়াল। আমি কিন্তু এই ওয়াইফাই ব্যবহার করি, আপনাদেরকে বলে রাখি আমি কিন্তু এই ওয়াইফাই ব্যবহার করি, আমি জেনে শুনেই ব্যবহার করি, কারণ আমি জানি যে আমি 2 বছর এটাকে ব্যবহার করতে পারবো। আর যদি ব্যবহার না করতে পারি সেক্ষেত্রে আমি অফিসিয়ালি ভাবে আমি জরিমানা দিয়ে বন্ধ করব, আমার প্রয়োজন আছে এই কারণে আমি ব্যবহার করি। তো যাই হোক, তো আপনারা যখন এটাকে নেবেন তখন কিন্তু কন্ট্রাক্ট ফর্মে লেখা থাকে অনলাইনে, সাধারণ ডায়েরির মামলা লেখা থাকে, যা আমি আমার নিজের স্বইচ্ছা জেন কোম্পানি থেকে এই ওয়াইফাই রাউটারটি নিয়েছি, ঠিক আছে, 228 রিয়াল পোস্ট পেড বিল, এবং এই রাউটার রাউটার যে দামটি সে দামটি উল্লেখ করা থাকে 1150 রিয়াল। 1150 রিয়াল আমি দিতে বাধ্য থাকিব যদি আমি 2 বছর এই ওয়াইফাইটি ব্যবহার না করি। আর যদি 2 বছর আপনি যদি ওয়াইফাইটি ব্যবহার করেন, কন্টিনিউ ব্যবহার করে যান, টার্গেট পূরণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই 1150 রিয়াল দিতে হবে না। 2 বছর পরে আপনার এই ওয়াইফাইটি আপনার নিজস্ব হয়ে যাবে। এর 2 বছর পর্যন্ত কিন্তু এই ওয়াইফাইটি তাদের, আপনি ব্যবহার করতেছেন ফ্রি। আপনি যদি 2 বছর নেট ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ওয়াইফাই টাকাটা দিতে হবে না, ঠিক আছে। এখন আসি যে আপনার নামে এই মামলাটা সাধারণভাবে থাকে, হাইট থাকে, স্থগিত থাকে। আপনি যখন 2 সাইড 6 মাস ব্যবহার করার পর ওয়াইফাইটা নিজের ইচ্ছাকৃতভাবে 1 মাস বিল না দেওয়ার পর যখন নেট বন্ধ হয়ে থাকে, তখন কিন্তু আপনি শুধু নেট কানেকশন বন্ধ থাকে কিন্তু আপনার বিল কিন্তু আসতেছে, ঠিক আছে, বিল আপনার আসতেই আছে। তো আপনার কি হবে যে আপনি যদি 6 মাস ব্যবহার করার পর আপনি যদি নিজের স্বইচ্ছায় বন্ধ করে রেখে দিলেন অফিসিয়ালি ছাড়া, তাহলে কিন্তু আপনার বিলও আসবে এবং আপনাকে তারা মেসেজে মেসেজে জানাবে যে আপনার বিল আসছে। 2 বছর পর আপনি যদি এই বিলটি পরিশোধ না করেন এবং ওয়াইফাই টাকাটা যদি পরিশোধ না করেন অফিসিয়ালি ভাবে, তাহলে কিন্তু 2 বছর পরে আপনার ওই যে মামলাটা অনলাইনে সেই মামলাটা আপনার কোর্টে ট্রান্সফার করা হবে, ঠিক আছে। এটা তো কোর্টেই আছে, তবে এটা হাইট ছিল, এখন এটাকে ওপেন করলো, মামলাটাকে ওপেন করলো। ওপেন করার পর আপনার আফসারে পাঠিয়ে দিল, আফসারে লেখা আসলো কি যে আপনি সফর মামনু মামলায় আসামি, আপনি এই দেশ ত্যাগ করতে পারবেন না এই সমস্যা সমাধান না করা পর্যন্ত, ঠিক আছে। আর আপনি যদি অফিসিয়ালি ভাবে এই ওয়াইফাইটি বন্ধ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই বিপদে পড়তে হবে না। কিভাবে বন্ধ করবেন? আপনি যদি 6 মাস ব্যবহার করার পর যদি অফিসে ফোন দেন বা 959-এ ফোন দেন, ঠিক আছে, তাহলে তারা আপনাকে এজেন্ট অফিসের কথা বলবে, অফিস আছে সে অফিসে গিয়ে জেন অফিসে গিয়ে বন্ধ করতে বলবে, ঠিক আছে। আপনি যদি সেখানে গিয়ে বন্ধ করে আসেন, বন্ধ করে আসলে আপনাকে কি করতে হবে, আপনি যদি 6 মাস ব্যবহার করছেন, আপনার ওয়াইফাই দামটা যদি 1150 রিয়াল অনলাইনে যদি কন্ট্রাক্ট ফর্মে লেখা থাকে, সেখান থেকে মাইনাস করবে যে আপনি 6 মাসে কত টাকা মাইনাস হয়েছে ওয়াইফাইয়ের দামটা, বাকি 1.5 বছরের কত টাকা বাকি থাকে, ঠিক আছে। এই হিসাবে মাইনাস প্লাস মাইনাস করে আপনাকে বাকি টাকাটা পরিশোধ করে আপনি চলে আসতে পারবেন। এতে কিন্তু আপনার রাউটারটা আপনারই হয়ে যাবে, ঠিক আছে, রাউটারটা আপনার হয়ে যাবে। আর আপনি কিন্তু রাউটারটা তাদেরকে ফেরত দিলেও কিন্তু কাম হবে না, ফেরত দিলেও কিন্তু তাদেরকে ওই পরিশোধটা দিতেই হবে, ঠিক আছে, ওই পরিশোধটা করতে হবে। ওই যে বন্ড করা আছে, মামলা করা আছে, সেটার এটা যদি নাও দেওয়া লাগে সেটা মানবিক কারণ, ঠিক আছে, মানবিক কারণে যদি তারা সেটা না নেয় সেটা হচ্ছে অন্য জিনিস, ঠিক আছে। তো এটা তারা নিতেই যাবে। তবে আপনাদেরকে বলে রাখি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ওয়াইফাই ব্যবহার করতে কিন্তু 1 বার না 10 বার না 100 বার না 1000 বার ভাবুন আপনি কি ওয়াইফাইটি কন্টিনিউ ব্যবহার করতে পারবেন কি পারবেন না। যদি না পারেন তাহলে ওয়াইফাইটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনার যদি অতি প্রয়োজন হয় তাহলে আপনি ওয়াইফাইটি নিন, ব্যবহার করুন, ঠিক আছে। আর যদি বন্ধ করেন তাহলে বন্ধ এইভাবে করতে হবে, আপনাকে এই ওয়াইফাইয়ের টাকা কিন্তু পরিশোধ করতেই হবে, ঠিক আছে। আমার যে ফ্রেন্ড 1 বছরের জন্য ওয়াইফাই নিছে, নেওয়ার পর 1 মাসের বিল দেয়নি, ওয়াইফাইটি বন্ধ হয়ে গেছে, নেট কানেকশন বন্ধ হয়েছিল, ঠিক আছে, কিন্তু তার নামে তো ওয়াইফাইটি চালু আছে, শেষ পর্যন্ত তার 15,000 রিয়াল জরিমানা আসছে। সেই 15,000 রিয়াল না দেওয়া পর্যন্ত সে দেশে যেতে পারবে না। এটা নিয়ে তার ঝামেলার ভিতরে পড়ে গেছে গা, এটা কিভাবে সমাধান করা যায়, ঠিক আছে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।